দর্শক, ঘূর্ণিঝড় দানার কিছুটা প্রভাব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও রয়েছে। আমাদের উপকূল এই মুহূর্তে কেমন আছে সেই খবর জানাতে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছেন। পটুয়াখালী থেকে এম কে রানা এবং বাগেরহাট থেকে আরিফুল ইসলাম। শুরুতেই এম কে রানার কাছে যেতে চাই। ইতিমধ্যে আপনারা ওখানে দেখছি বৃষ্টিপাত শুরু হয়েছে, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া কেমন পটুয়াখালীর ওই জায়গায়? হ্যাঁ শরীফ, আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় দানার প্রভাবে কিন্তু আসলে গতকাল রাত থেকেই কিন্তু গুড়িগুড়ি কখনো গুড়িগুড়ি কখনো মাঝারি একারে বৃষ্টি হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখনো কিন্তু মাঝারি একারে কিন্তু বৃষ্টিপাত চলমান রয়েছে। এছাড়া সাগর উত্তাল রয়েছে, হয়তো বেলা এখন ভাটার সময় রয়েছে, যার ফলে একটু কম উত্তাল থাকলেও জোয়ার পরবর্তী সময় কিন্তু আরও উত্তাল থাকবে। এবং উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে, পটুয়াখালীর যে উপকূলীয় এলাকা, সেই এলাকার কিন্তু মানুষ কিন্তু এক ধরনের তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে। কারণ উপকূলীয় এলাকায় 10 কিলোমিটার যে ভাঙা বেড়িবাঁধ রয়েছে, আসলে সেই বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করার যে আশঙ্কা করছেন সেটাই কিন্তু আসলে তাদের যে একটা শঙ্কা, সেই শঙ্কা কিন্তু তাদের মধ্যে রয়ে গেছে। এর বাইরে যদি কথা বলতে হয় যে বিভিন্ন সময় পটুয়াখালীর দক্ষিণ অঞ্চলের যেটি আমি এখন বর্তমান রয়েছি কুয়াকাটায়, আসলে পর্যটকদের কিন্তু এখনও ভিড় রয়েছে। সকাল থেকে কিন্তু পর্যটকরা যে ঘূর্ণিঝড় বিভিন্ন সময় কিন্তু ঘূর্ণিঝড় দেখতে কিন্তু আসলে তারা কুয়াকাটায় আসেন, সেজন্য কিন্তু আসলে পর্যটকের ভিড় রয়েছে। এর বাইরে গুড়িগুড়ি বৃষ্টি কখনো মাঝারি ধরনের দমকা হাওয়া বয়ে যাচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা উপকূলীয় এলাকার উপর দিয়ে। শরীফ রানা, ধন্যবাদ। আমরা এবারে বাগেরহাটে যেতে চাই, সেখানে আরিফ রয়েছেন। আরিফ, নদী বেশ উত্তাল, এখন থেকে মনে হচ্ছে সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূলে আসবে, কি অবস্থা ওখানে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দানার প্রভাব কিন্তু মধ্যরাত থেকে কিন্তু শুরু হয়েছে, কখনো মাঝারি এবং গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে থেমে থেমে, এবং সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, কিছু আগে বৃষ্টি থেমে গিয়েছে। আমি দাঁড়িয়ে আছি সুন্দরবন সংলগ্ন যে সাউথখালী শরণখোলা উপজেলার, আপনি অবশ্যই জানেন যে সিডার বিধ্বস্ত এই এলাকা, আমি বেড়িবাঁধের নিচে দাঁড়িয়ে আছি। তো একসময় এই সাধারণ মানুষ এই বেড়িবাঁধ এখানে যেটা ছিল আগে, এই বেড়িবাঁধ মুহূর্তে কিন্তু সিডারে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। তাদের একটাই দাবি ছিল যে ত্রাণ চাই না, বেড়িবাঁধ চাই। অবশ্য সিআইপি প্রকল্পের অধীনে কিন্তু এই বেড়িবাঁধ নির্মিত হয়েছিল, কিন্তু সেটা প্রকল্প শেষ হওয়ার আগেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফাটল এবং ধ্বস্ত হয়েছিল, যেটা বিগত সময়ে আমরা অবশ্যই দর্শকদের আমরা সেটা দেখিয়েছি। আমি সেখানেই দাঁড়িয়ে আছি। তো ইতিমধ্যে এখানেও কিছু জায়গা আমার পিছনে দেখা যাচ্ছে যে এখানে আমি বলেশ্বর নদীর পাড়ে আছি, এখানে এখানে কিন্তু এই বেড়িবাঁধ যে নদী সে উত্তাল রয়েছে, বিগত অনেক জায়গায় ভেঙে গিয়েছে, ধসে যাচ্ছে। আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আবু রায়হান আল বেরুনির সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই সাউথখালী এলাকায়, গভীর সাউথখালী এলাকায় এখানে অতি ঝুঁকিপূর্ণ কিন্তু 2 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যে কোনো সময় ধসে যেতে পারে, এবং আরও 7 কিলোমিটার রয়েছে ঝুঁকিপূর্ণ। তো তারা বলেছে যে আমরা প্রস্তুত আছি, জিও ব্যাংকে তারা রেডি আছে যদি এক ধরনের সমস্যা মোকাবেলা করবে, কিন্তু আসলে সেটা তো আসলে কোনো সমাধান না। সমাধান হচ্ছে যে দিন দিন এভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক এই খুব একটা ভয়াবহ স্রোতের স্রোতশিনী যে বলেশ্বর তার পাশেই, এখানে আসলে এলাকাবাসী বলেছে যে আরো বড় ধরনের প্রকল্প না নিলে বারবার প্রতি বছর যে এই দুর্যোগ আসছে একাধিকবার, সেই দুর্যোগে কিন্তু আসলে এটা বিভিন্ন সময় কিন্তু আসলে ধসে যেতে পারে। তো এই ছিল আপাতত বলেশ্বর নদীর পাড় থেকে সর্বশেষ জানার খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের যে উপকূল রয়েছে বাগেরহাট এবং পটুয়াখালী, সেই চিত্র দেখাচ্ছিলাম আপনাদের এতক্ষণ।